আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে দূরের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের আবহাওয়াটা খুবই মেঘাচ্ছন্ন, তাই সকাল থেকেই একটু ভিডিওটা স্টার্ট করলাম। আজকে একটু ঘুম থেকে সকাল সকালেই উঠতে পেরেছি, কারণ আজকে মনটা বেশি ভালো নেই, আয়াজের শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, গায়ে জ্বর জ্বর, তারপরেও ওর দুষ্টুমি থেমে নেই। ও শুধু এই তো ওর মামার সাথে বাজার থেকে এলো, মানে রাতে জ্বরটা একটু গতকালকে থেকে উঠেছে, আবার সকালে একটু ভালোই ছিল। তো মামার সাথে বাজারে গেল, বাজার নিয়ে আসলো, মানে শরীরে জ্বরটা যখন একটু কমে তখনই খেলাধুলায় বসে যায়, আবার জ্বর যখন আসে তখন একদম শরীর ছেড়ে দেয়। আসলে বাচ্চা মানুষ তো, যাই হোক, আল্লাহ যেন সহায় হয় সেটাই আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। এই তো এখানে আবার খেলায় বসে গেল, আসলে জ্বরটা যখন ছাড়ে তখন ও আর ঘরে বসতে চায় না, ও খেলাধুলা করবে। মানে কেউ বিশ্বাসই করবে না ওর যে কাল মানে রাতে এত জ্বর থাকে, ও তো আমার কোনো কথাই শুনবে না। তো আমার আম্মু বলছিল থাক, ওকে একটু খেলুক, ওর ভালো লাগবে, গাটা মুছিয়ে দিয়েছি। দেখি আজকে যদি আজকেও যদি জ্বর আসে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাব। দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য। খেলাধুলায় আসলে ও বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। এই তো এখানে ওর ভাই ও ও আলিফ এবং আয়াজ দুজনে বসে খাচ্ছিল, ওদের জন্য পোলাও রান্না করেছে আর মুরগি আম্মু। তো দুই ভাই, এক ভাই আরেক ভাইকে দিচ্ছিল, এভাবে মিলেমিশে খাচ্ছে। আসলে এটা হচ্ছে কি বলবো, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ওরা দুজন মারামারি যেমন লাগে, তারপর আবার খুব মিল মহব্বতও খুব বেশি। আলিফ বিশেষ করে মানে আয়াজকে দুই দিন না দেখলেই খুব মিস করে, তো ভাই যখন নানু বাসায় আসে তখনই আলিফ ওর জন্য খুব অস্থির হয়ে যায়, আবার লাগতেও সময় লাগে না ওদের। এই তো ওরা খেয়ে নিচ্ছে। আর এখানে আম্মু আজকে নোনা ইলিশের বড়া বানাবে, এটা খেতে আসলে খুবই মুখরোচক একটি খাবার এবং খুবই সুস্বাদু, যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন। তো আজকে আমি আমার আম্মুর এই হাতের রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে নোনা ইলিশ, পেঁয়াজ দিয়ে এটা লাল করে ভুনা করছে। আগে এটার মানে এটা একটা মশলার মতো, এটাই পাতার ভিতরে দিবে, চালকুমড়ো পাতার ভিতরে। তো আম্মু যেগুলো বড় কাটা ছিল সেগুলো বেছে নিয়েছে, তো এভাবে থেতলে পেঁয়াজ, কাঁচামরিচ, এক চা চামচ পরিমাণ রসুন বাটা, মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছে, শুকনো মরিচ বাটাও দিয়েছে। এখানে একটু ঝাল ঝাল হলে এই খাবারটা খুব ভালো লাগে খেতে। আর মাছটা একটু থেতলে দিচ্ছে, এতে মানে ইলিশ মাছের যে একটা ফ্লেভার, ঘ্রাণটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এভাবে আসলে এভাবে ব্যাটারটি তৈরি করে রাখবে একদম ঘন। আর এই তো পাতা, চালকুমড়ো পাতা ভালো করে আশ ছাড়িয়ে ধুয়ে আম্মু পানি ঝরিয়ে রেখেছে, আর একটু একটু এই ভর্তাটা এটার ভিতরে দিয়ে তারপরে পেঁচিয়ে রেখে দিচ্ছে। এগুলি এক এক করে ফ্রাই প্যানে ভেজে নেবে।
আমার মতো আসলে এই চালকুমড়ো পাতার ভিতরে নোনা ইলিশের বড়াটা কে কে পছন্দ করেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আমার খুবই পছন্দের একটি খাবার। আমি তো আগেই বলেছি আমার আম্মু আমি যখনই বাসায় আসি তখনই আমার পছন্দের সব খাবার আম্মু এক এক করে তৈরি করে। আসলে মা তো সেজন্যই, আর মায়ের কাছে সন্তানের সব আবদার। মা যতটুকু পারে চেষ্টা করে আবদার সন্তানের পূরণ করার জন্য। আল্লাহ সেই তৌফিক দিক এবং আমার আম্মুকে আল্লাহ নেক হায়াত দান করুক। বাবা তো নেই, তো মাই চেষ্টা করে আসলে আমাদের সব ভাই বোনদেরই আগলে রেখে সবার সুবিধা অসুবিধা দেখার জন্য। তো আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, সেই দোয়াই করব সব সময়। তো এভাবেই আম্মু চালকুমড়োর বড়াগুলো তৈরি করছিল। আমি অবশ্য এটা পারি না, তো আমার শাশুড়ি মা পারে বাসায়, তো আম্মুর কাছ থেকে শিখে নিলাম। আম্মু বলেছে এভাবে পেঁচিয়ে তারপরে বড়াগুলো ভাজতে হয়, আর এত সুন্দর ফ্লেভার এসেছে। আসলে ভিডিওটা শেয়ার করলাম কিন্তু ঘ্রাণটা তো আসলে শেয়ার করতে পারছি না। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে বানাবেন, খুবই ভালো লাগে, মুখরোচক একটি খাবার, আমার খুবই পছন্দের একটি খাবার। জানি না এক এক অঞ্চলে অবশ্য এক এক রকমভাবে খায়, তবে কোন কোন অঞ্চলে খায় কি খায় না এটা আমি সঠিক জানি না। তবে আমাদের কুমিল্লার দিকে এটা খুবই খুবই একটি বিখ্যাত খাবার, ঐতিহ্যবাহী খাবার, সবাই খুব পছন্দ করে। তো অবশ্যই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। তো এতে এখন ফ্রাই প্যানে মোচমোচা করে ভেজে নেওয়া হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। চালকুমড়ো পাতা দিয়ে করলেই এই বড়াটা খুব ভালো হয়। আর এটা চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে একদম পাতাটা মোচমোচা হয় উপরের, আর ভিতরেরটা তো রান্না করাই, তারপরে ভিতর থেকে একটা সুন্দর ফ্লেভার আসতে থাকে। এ তো আমার প্রথম স্টেপের বড়াগুলো ভাজা হয়ে গেল, এরপর দ্বিতীয় স্টেপে আমি আবার দিলাম চালকুমড়ো পাতারও একটা সুন্দর ফ্লেভার আসে। আর ভাজতে হবে অবশ্যই এগুলো একদম মুচমুচা করে। এই যে দেখুন আমি প্রথমবার যেগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তারপর উঠিয়ে রেখেছি, দ্বিতীয়বার আবার দিয়েছি। আসলে এ ধরনের খাবার হলে জম্পেশ একটা খাবার হয়ে যায়। ভর্তা চালকুমড়োর পাতার এই নোনা ইলিশের বড়া বানিয়েছে আম্মু, আরও মাছও ছিল। আসলে এ ধরনের খাবার হলে অন্য কিছু মাছ মাংসের কোনো দরকার নেই, এগুলো দিয়েই আমি মনে করব অনায়াসে দুই প্লেট খাওয়া হয়ে যায়। তো আমি তো এখানে খাচ্ছি খুবই মজা করে, অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি আশা করব সবার কাছে, এটা ইলিশ মাছ তো সবাই কম বেশি পছন্দ করে, আর সবার কাছে খুবই ভালো লাগবে এটা খাবারটা। আর মায়ের হাতের রান্না আমি মনে করব সবার কাছেই খুব পছন্দের, আর আমার কাছে মনে হয় যেন আমার মায়ের হাতের রান্নাই সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে সেরা রান্না, জানি না কেন। আসলে সব মায়ের রান্নাই সন্তানের কাছে খুব পছন্দের হয়। তো আয়াজদের জন্য রান্না করেছে পোলাও মুরগি, আর আমরা তো এটা খেলাম, খুবই ভালো লাগলো। তো ভিউয়ার্স অবশ্যই এটা ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।